हेलो बंधुरा, आज के आमरा एक्सप्लेन करब 1973 साले रिलीज हवा इटालियन मुवि मालिजिया निये, जेटी आपनादेर अवश्य भालो लागबे। बंधुरा, भिडियोटी शुरू करार आगे आपनादेर काछे छोट्ट एकटी अनुरोध, जदि आपनार भिडियोटी भालो लेगे थाके ताहले भिडियोटीते एकटी लाइक करे चैनलटी सबस्क्राइब करते एकदमई भूलबेन ना। मुविटिर शुरूते आमरा एकजन धनी लोक इग्नाजियोर वाइफेर कफिन देखते पाई। इग्नाजियोर स्त्री मारा जावार पर तार तीनजन छेले 18 বছরের নেজিও, 14 বছরের নিনো এবং 6 বছরের এনজিনো, এই তিনজন একলা হয়ে গিয়েছিল। এই জন্য ইগনাজিও তার ছেলেদের এবং তার বাড়ির কাজ করার জন্য এঞ্জেলা নামক একজন খুব সুন্দরী হাউসকিপার মেয়েকে কাজ করার জন্য তার বাড়িতে রেখে দেয়। এঞ্জেলা কিছুদিন ধরে সবার খুব যত্ন নেওয়া শুরু করেছিল, কিন্তু নিনো এবং নেজিও কিছুদিনের মধ্যেই এঞ্জেলার উপর অ্যাট্রাক্ট হয়ে পড়ে, যারা তার কাছে যাওয়ার স্বপ্ন নিয়ে তার কাছে গিয়ে ইন্টিমেট হওয়ার বাহানা খুঁজতে থাকে। নিনো অ্যাঞ্জেলাকে যে কোনো অবস্থায় পেতে চাইছিল, কারণ সে খুবই জেদি ছিল। এজন্য সে তার এবং অ্যাঞ্জেলার মধ্যে আসা নেজিওর প্ল্যান বারবার ফেল করিয়ে দিচ্ছিল। এইভাবে অনেক দিন কেটে যায়। একদিন অ্যাঞ্জেলা তার কাজ করছিল, তখন ইগনাজিও তার ঝুঁকে থাকা পজিশন দেখে তার লোভ আসে, তার মনেও অ্যাঞ্জেলার সাথে ইন্টিমেট হওয়ার বাসনা জাগে। সেও তার ছেলেদের মতো তাকে পটানোর জন্য আলাদা আলাদা কৌশল বের করতে থাকে। এরপর সে একদিন তার মারা যাওয়া স্ত্রীর সামনে বলে যে অনেক দিন হয়ে গিয়েছে, এবার তার ভালোবাসার প্রয়োজন, এজন্য সে অ্যাঞ্জেলার সাথে বিয়ে করবে। কিন্তু তখনই ইগনাজিওর এই কথা তার ছেলে নিনো শুনতে পায়। এটা শুনে নিনোর খুব খারাপ লাগছিল, কারণ তার বাবা তার পছন্দের মেয়ের সাথে বিয়ে করতে যাচ্ছে, এবং তখনই সে ডিসাইড করে যে তার বাবার ইচ্ছে পূরণ হতে দিবে না। একদিন রাতে নিনো দেখতে পায় যে তার বাবা লুকিয়ে লুকিয়ে অ্যাঞ্জেলার রুমে যাচ্ছে। তখন সে বাড়ির জানালা ভেঙে বাড়ির অ্যালার্ম বাজিয়ে দেয়, ফলে বাড়ির সবাই জেগে যায় এবং ইগনাজিওকে খুব তাড়াতাড়ি করে অ্যাঞ্জেলার রুম থেকে বেরোতে হয়। এর পরের দিন সকালে পুলিশ চলে আসে, কারণ সবাই ভাবছিল যে আগের দিন রাতে চোর ঢুকেছিল, এবং এর জন্যই অ্যাঞ্জেলার রুমও চেঞ্জ করে দেয়া হয়, যেটা এখন ইগনাজিও রুম থেকে অনেকটাই দূরে ছিল। এটা দেখে ইগনাজিও হতাশ হয়ে যায়। সে আর সময় নষ্ট না করে অ্যাঞ্জেলাকে প্রপোজ করে দেয়। অ্যাঞ্জেলাও রাজি হয়ে যায়। এরপর এরা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিনো তার বাবা আর তার আইটেমকে একসাথে দেখতে পারবে না, এজন্য সে তার ছোট ভাই এনজিনোকে বলে যে সে যেন তার বাবাকে এটা বলে যে তার নতুন মা চায় না, তাকে তার পুরনো মাই চাই। পরের দিন সকালে যখন এনজিনো সবার সামনে এই কথাটা বলে, তখন ইগনাজিও তার ছেলের খুশির জন্য কিছু সময়ের জন্য তার বিয়ে স্থগিত করে রাখে, কিন্তু তার একটুও ভালো লাগছিল না। এরপর ইগনাজিও তার মায়ের সাথে তার বিয়ে নিয়ে কথা বলে। তার মায়ের অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু ইগনাজিওর মা তার বাড়ির কাজের মেয়ের সাথে তার বিয়ের কথা শুনে রেগে যায়। সে বলে, যদি তুমি এমন করো তাহলে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। এরপর সে জানতে পারে যে তার ছেলে নিনো অ্যাঞ্জেলাকে হটানোর চেষ্টা করছে, তাই সে নিনোকে তার রাস্তা থেকে হটানোর জন্য সে তার পছন্দের সাইকেল তাকে দিতে রাজি হয়ে যায়। এই সাইকেলটি নিনো তার বাবার কাছ থেকে ছোটবেলায় চেয়েছিল, কিন্তু তার বাবা তখন তাকে দেয়নি, কিন্তু এখন তার ছেলেকে মানানোর জন্য সাইকেলটি গিফট করে। এরপর যখন ইগনাজিও নিনোর সাথে এই সম্বন্ধে কথা বলে, তখন নিনো বলে যে এখন সে আর ছোট বাচ্চা নয়, সে এখন বড় হয়েছে, তাই তার সাইকেলের প্রতি এখন আর কোনো ইন্টারেস্ট নেই, তার এখন অ্যাঞ্জেলাকেই চাই, তাই সে তাদের বিয়ে থামানোর জন্য পুরো চেষ্টা করবে। এরপর নিনো অ্যাঞ্জেলার আরও কাছে আসার চেষ্টা করে। সে টিভি দেখার সময় অ্যাঞ্জেলাকে খারাপভাবে টাচ করে, এবং একবার নিনো ডিনার করার সময় অ্যাঞ্জেলার পরে থাকা আন্ডারওয়্যার খুলে নিজের কাছে রেখে দেয়। অ্যাঞ্জেলাও নিনোকে এসব করতে দিচ্ছিল, কারণ সেও এখন নিনোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল। কিন্তু অ্যাঞ্জেলা নিনোর সাথে আর বেশি কিছু করতে রাজি ছিল না, কারণ সে নিনোকে এখন একজন বাচ্চাই ভাবে। নিনো তার বাবার বিয়ে থামানোর জন্য এটাও বলে যে তার স্বপ্নে তার মা এসেছিল, যে তাকে বলেছিল যে তার বাবা যদি অ্যাঞ্জেলার সাথে বিয়ে করে তাহলে তার বাবা বরবাদ হয়ে যাবে, তার বিজনেসে অনেক ক্ষতি হবে। এরপর ইগনাজিও আবার ভয় পেয়ে যায় এবং সে তাদের বিয়ে আবার পোস্টপোন করে দেয়।
একদিকে নিনোর ইচ্ছা দিন দিন বেড়ে যায় এবং সে অ্যাঞ্জেলার কাছে গিয়ে তাকে ব্ল্যাকমেইল করে বলে যে সে যদি তার সাথে ইন্টিমেট না হয় তাহলে সে তাকে ফাঁসিয়ে তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিবে। এটা শুনে অ্যাঞ্জেলা খুব ভয় পেয়ে যায় এবং সে কান্না করতে থাকে, কারণ সে একজন গরিব গৃহকর্মী ছিল, তাই সে কোনো ঝামেলার মধ্যে পড়তে চাইছিল না। এর কিছুদিন পর ইগনাজিও ব্যবসার কাজে দেশের বাইরে চলে যায়। এরপর একদিন যখন বাড়িতে কারেন্ট চলে যায়, পুরো বাড়িটি তখন অন্ধকার হয়ে যায়। তখন অ্যাঞ্জেলা খুব ভয় পেয়ে যায়, কারণ অ্যাঞ্জেলা অন্ধকারকে খুব ভয় পেত। এই সুযোগে নিনো অ্যাঞ্জেলার কাছে এসে তার সব জামা কাপড় খুলে দেয়। এরপর কাপড় ছাড়া অ্যাঞ্জেলা নিনোর থেকে বাঁচার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর সে ব্যর্থ হয়ে নিনোর সাথে ইন্টিমেট হতে বাধ্য হয়। নিনো এখন সেই সব কিছু পেয়ে গিয়েছিল যেটা পাওয়ার জন্য সে অনেকদিন যাবৎ চেষ্টা করছিল। এবং কিছুদিন পর অ্যাঞ্জেলা এবং ইগনাজিওর বিয়ে হয়ে যায়। সেখানে অ্যাঞ্জেলা নিনোকে দেখে ডার্টি হাসি হাসে। তা থেকে বোঝা যায় যে তাদের সম্পর্ক এরপরেও চলতে থাকবে এবং এখানেই মুভিটির দা এন্ড হয়ে যায়। এই মুভিটির কাহিনীর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দর্শকদের হাসানো। এই মুভিতে কমেডি ছিল এই সিচুয়েশনটি যেখানে বাড়ির সব পুরুষরাই একটি মহিলাকে পেতে চায়, কিন্তু সেখানে কেউই তাকে পায় না। এই মুভিটিতে সামাজিক অবস্থার উপর একটি ইঙ্গিত করা হয়েছে, যেখানে একজন গরিব অ্যাঞ্জেলাকে খুবই খারাপভাবে ট্রিট করা হয়েছে।